বাস্তুভাড়ায়ের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম। আপনি যদি গত পর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি জানবেন আমরা গত পর্বগুলোতে জেনেছি কম্পিউটার কি, কম্পিউটার কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত, কম্পিউটার যন্ত্রগুলো কোথা থেকে এবং কিভাবে কিনবেন। আপনি যদি গত পর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে প্রথমে সেগুলো দেখে নিন, তারপর এই ভিডিওটি দেখুন। আশা করি আপনি কম্পিউটার বানানোর সকল যন্ত্রাংশ সঠিকভাবে কিনতে পেরেছেন। আর যদি আপনি এখনও না কিনে থাকেন তাহলে আগে সব যন্ত্রাংশ কিনুন, তারপর এই ভিডিওতে দেওয়া নির্দেশনা অনুযায়ী সব যন্ত্রাংশকে অ্যাসেম্বল করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার বানানো শুরু করা যাক। আপনার যা যা থাকা লাগবে, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, কেসিং, স্ক্রুড্রাইভার, প্লায়ার্স, সকল প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রাংশ একটি ফাঁকা শুকনো পরিচ্ছন্ন সমতল স্থানে জড়ো করুন। এক্ষেত্রে ঘরের পাকা মেঝে ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে প্রসেসরটি মাদারবোর্ডে স্থাপন করব। এজন্য এ দুটোকে বক্স থেকে বের করি। লক্ষ্য করুন, এটি হলো প্রসেসর বা সিপিইউ লাগানোর স্থান। একে বলা হয় সিপিইউ সকেট। এটি হলো সিপিইউ সকেট লেভার। এটিকে এভাবে হালকা চাপ দিয়ে সামান্য টেনে উপরে ওঠান। এবার লোড প্লেটটি উপরে উঠান। দেখুন সিপিইউ সকেটের একটি কোনা কাটা। এবার চলুন প্রসেসরকে দেখি। দেখুন আমি কিভাবে প্রসেসরটি ধরেছি, আপনিও ঠিক এভাবে প্রসেসরটি ধরবেন। ভুল করেও এখানে স্পর্শ করবেন না। প্রসেসরের এক কোনার দিকে একটি ত্রিভুজাকৃতির চিহ্ন রয়েছে। প্রসেসরটিকে সিপিইউ সকেটে এমনভাবে স্থাপন করুন যেন সিপিইউ সকেটের কাটা দিক এবং প্রসেসরের ত্রিভুজাকৃতির চিহ্ন একই বরাবর থাকে। আঙুল দিয়ে প্রসেসরের চারপাশ ধরে আলতো করে একটি সিপিইউ সকেট স্থাপন করুন। খেয়াল রাখুন যেন সিপিইউ সকেটের কাটা দিক এবং প্রসেসরের ত্রিভুজাকৃতির চিহ্ন একই বরাবর থাকে, অন্যথায় প্রসেসর বসবে না। কখনো প্রসেসরকে জোরে চাপ দিয়ে লাগাতে চাইবেন না, তাহলে কিন্তু প্রসেসর বা মাদারবোর্ড অকেজো হয়ে পড়তে পারে। মনে রাখবেন প্রসেসর খুবই সংবেদনশীল, লাগাতে সামান্য ভুল হলে বা জোরে চাপ লাগলে এটি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রসেসর স্থাপনের সময় সতর্ক থাকুন। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে প্রসেসরটি সিপিইউ সকেটে স্থাপন করুন। প্রসেসরটি সঠিকভাবে সিপিইউ সকেটে বসানো হলে লোড প্লেটটি নামিয়ে সিপিইউ সকেট লেভারটি চাপ দিয়ে পূর্বের স্থানে বসিয়ে দিন। এটি হলো প্রসেসর কুলার বা সিপিইউ কুলার। এর কাজ হলো প্রসেসরকে ঠান্ডা রাখা। কুলারটিতে চারটি পিন রয়েছে। এই পিনগুলোর কাজ হলো কুলারটিকে প্রসেসরের সাথে ভালোভাবে আটকে রাখা। দেখুন সিপিইউ সকেটের চারপাশে চারটি ছিদ্র রয়েছে। কুলারটি এমনভাবে প্রসেসর উপরে বসান যেন কুলারের চারটি পিন মাদারবোর্ডের সিপিইউ সকেটের চারপাশে থাকা চারটি ছিদ্রে ঢুকে যায়। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, আপনিও ঠিক একইভাবে লাগাবেন। এবার দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুই কোণার দুটি পিনে চাপ দিন। এখানে শক্তি প্রয়োগ করা লাগবে। পিন দুটো ছিদ্রে ঢুকে গেলে টিট করে একটি শব্দ হবে। এই শব্দটি পেলে পিনে চাপ থাকা অবস্থায় প্রতিটি পিন ঘড়ির কাঁটার দিকে ঘুরান। এবার পিন আর খুলবে না, এগুলো মজবুত হয়ে মাদারবোর্ডের সাথে লেগে আছে। একইভাবে বাকি দুটি পিন লাগান। এবার পাওয়ার কানেক্টরটি মাদারবোর্ডের সিপিইউ ফ্যান লেখা সিপিইউ ফ্যান হেডারের মধ্যে হালকা চাপ দিয়ে লাগিয়ে দিন। আমাদের আসল কাজ শেষ, এবার পালা র্যাম লাগানোর। র্যাম লাগানো খুবই সহজ। এটি হলো র্যাম, এটা এখানটায় একটি নচ রয়েছে, আর এটা হলো র্যাম স্লট, অর্থাৎ এখানে র্যামকে স্থাপন করতে হবে। এখানেও একটি নচ রয়েছে এবং এর দুপাশে দুটো ক্লিপ রয়েছে। ক্লিপ দুটোকে আলতো করে এভাবে চাপ দিন, এগুলো সরে যাবে। এবার র্যামটিকে এমনভাবে স্লটে বসান যেন নচ দুটো মিলে যায়। এভাবে হালকা চাপ দিন, ক্লিপ দুটো আপনা থেকে লেগে যাবে। ক্যাসিং এর দুটো ঢাকনা রয়েছে। যে ঢাকনার পাশে কোনো অ্যালুমিনিয়ামের প্লেট নেই সেই ঢাকনাটি স্ক্রুড্রাইভার দিয়ে খুলুন। এটি হলো পাওয়ার সাপ্লাই, যার কাজ হলো ক্যাসিং এর ভেতরে থাকা সকল যন্ত্রাংশে সঠিক পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা। এই ফাঁকা জায়গাটিতে এই প্লেটটি বসাতে হবে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, আপনিও ঠিক একইভাবে লাগাবেন। প্লেটের মধ্যে থাকা স্লটগুলোতে বসবে মাদারবোর্ডে থাকা মনিটর ও প্রিন্টারের প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট, ল্যান পোর্ট, কিবোর্ড ও মাউসের PS2 পোর্ট এবং অডিও পোর্ট। আর এটি হলো ক্যাসিং এর কোলার। এর কাজ হলো ক্যাসিং এর ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। এদিকে রয়েছে কতগুলো র্যাক। এ দুটোতে বসবে ডিভিডি রাইটার, আর এগুলো হলো হার্ড ডিস্কের জন্য।
এই কেবলগুলো হলো ক্যাসিংয়ের সামনের দিকে থাকা পাওয়ার ও রিস্টার্ট বাটনের, এটি হলো অডিওর জন্য, এটি ইউএসবি পোর্টের। দেখুন এখানে 6টি ছিদ্র আছে, এই 6টি ছিদ্রে এরকম 6টি বোল্ট লাগান। বোল্টগুলো আপনি ক্যাসিংয়ের সাথে পাবেন। বোল্টগুলো আটকাতে প্লায়ার্স ব্যবহার করুন, প্লায়ার্সকে আমরা প্লাস নামে চিনি। দেখুন মাদারবোর্ডেও 6টি ছিদ্র রয়েছে। মাদারবোর্ডটিকে ক্যাসিংয়ের উপর এমনভাবে স্থাপন করুন যেন ক্যাসিংয়ের 6টি বোল্টের উপর মাদারবোর্ডের 6টি ছিদ্র পড়ে। এবার আপনি মাদারবোর্ডের সাথে যে 6টি স্ক্রু পেয়েছেন তা এই 6টি ছিদ্রে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগান। স্ক্রুগুলো ভালো করে টাইট করুন। আমরা এই রেকটিতে ডিভিডি রাইটার লাগাবো, সেজন্য প্রথমে এখানে থাকা কভারটিকে ধাক্কা দিয়ে খুলতে হবে। এবার ডিভিডি রাইটারটি এভাবে র্যাকে বসিয়ে স্ক্রু দুটো আটকে দিন। আমি একইভাবে এই র্যাকে হার্ড ডিস্ক স্থাপন করছি। আমাদের যন্ত্র স্থাপনের কাজ শেষ। তবে আপনার যদি গ্রাফিক্স কিংবা সাউন্ড কার্ড থাকে তাহলে এগুলো এই স্লটগুলোতে লাগাবেন। এ দুটো লাল কেবল হলো সাটা কেবল। আমরা এর এক প্রান্ত লাগাবো ডিভিডি রাইটারে আর অপর প্রান্ত মাদারবোর্ডে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, ঠিক একইভাবে আপনিও লাগান। একই রকম ভাবে আমি হার্ড ডিস্কেও লাগাচ্ছি। এই কেবলগুলো লাগাতে আপনার কেবল কমন সেন্স, ধৈর্য ও সাবধানতার প্রয়োজন। দেখুন লাল পোর্টের পাশে একটি পাওয়ার পোর্ট ফাঁকা রয়েছে, এতে আমরা পাওয়ার সাপ্লাই থেকে আসা পাওয়ার কানেক্টর সংযুক্ত করব। এ দুটো হলো পাওয়ার কানেক্টর। আমি এর একটি লাগাচ্ছি ডিভিডি রাইটারে আর অপরটি হার্ড ডিস্কে। পাওয়ার সাপ্লাই থেকে আসা এ দুটি পাওয়ার কানেক্টর মাদারবোর্ডে লাগবে। এটি লাগবে এখানে আর এটি এখানে। দেখুন আমি লাগাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ, আমরা এখন শেষের পথে। এবার কেবল বাকি রয়েছে সামনের দিকে কানেক্টরগুলো লাগানোর। এটি হলো ইউএসবি কানেক্টর আর এটি হলো এর স্লট। আমি স্লটে কানেক্টরটি লাগিয়ে দিচ্ছি। একইভাবে আমি অডিও কানেক্টরটি সংযোগ করছি। আমি লেখা দেখে দেখে এই কাজগুলো করছি, একইভাবে আমি বাকিগুলোকেও সংযোগ করছি।